হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এই ভিডিওটা দেখতে থাকো কী কী তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ছেলেকে এই জাস্ট দিয়ে এলাম, এখন বাজে 11:30। তো এখন আমি ভিডিওটা শুরু করছি। তো চলো, সকাল থেকে টিফিন কিছু খাইনি, আজকে একটু মুড়ি মাখবো, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আর আজকে এইটা করে আমি ভিডিওটা বানাচ্ছি। কেমন হচ্ছে ভিডিওটা কমেন্ট করে বলো। তো চলো, আগে সোফার এই জায়গাটা একটু গুছিয়ে নিই, অগোছালো হয়ে আছে, ওটা একটু গুছিয়ে নিই। তো চলো, সোফার এই জায়গাটা না অগোছালো হয়েই থাকে, তাড়াহুড়োতে তো সব কিছু এখানেই রেখে দিয়ে চলে যাই। ছেলেও এখানে জামা কাপড়, এখানে আমি যেমন বিছানার মধ্যে বেডের মধ্যে রাখি, তো ছেলে কী করে এই সোফার মধ্যে বই খাতা জামা কাপড় সব টেরে টেরে বিছিয়ে, ওগুলোকে আবার গোছাতে হয় আমাকে। তো একটু গুছিয়ে নিই, মুড়িটা খাবো, খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি, শুধু চা বিস্কিট খেয়েছি, তারপরে রান্না করেছি। আজকে রান্না করেছি, আজকে করলা ভাজা করেছি, সয়াবিনের তরকারি, মুসুর ডাল। তো সেগুলো তোমার দেখাচ্ছি কি কি রান্না করেছি, ভাত হয়ে গেছে। এগুলো সব দার্জিলিং থেকে এসছে, কে দিয়েছে এগুলো বলছি তোমাদের। তো চলো দেখতে থাকো। তো দেখো, এটা এটা হচ্ছে আজকে এলো দিদি, ছেলে দার্জিলিং গেছিলো, তো এই চাদরটা আমাকে দিয়েছে, দেখ আমার তো খুব পছন্দ, আর এই কালারটাও খুব পছন্দ। তো কেমন লাগছে দেখো গায়ে দিয়ে আমাকে, দেখ। তো এটা এনেছে আমার জন্য, ছেলের জন্য একটা এই যে টুপি এনেছে, এটাও খুব সুন্দর। আর একটা সোয়েটার এনেছে, এটা তোমাদের দাদা ভাই, আমি পরে নেব, ঠিক আছে। চলো একটু মুড়ি মাখি, খুব খিদে পেয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তো চলো, তো মুড়ি এ করে নিয়েছি, নিয়ে নিয়েছি, আর একটু টমেটো কুচিয়ে নেব, পেঁয়াজ কুচিয়ে নেব, টমেটো আমি ভীষণ ভালোবাসি, তো টমেটোটা কোচাবো, টমেটো পেঁয়াজ চানাচুর আর একটু সর্ষের তেল দিয়ে মুড়িটাকে মাখবো। কাঁচা লঙ্কা যেহেতু আমি খাই না, তাই জন্য কাঁচা লঙ্কা দেবো না, পেঁয়াজ খেতে ভালো লাগে না, মুখে একটা বিশ্রী গন্ধ আসে। তো কি করব, আর একটু সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, নেই বেশি, তো একটুখানি আছে, দেব অল্প লাগবে, আর সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, তো কাটা হয়ে গেছে। তারপর দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, এই দেখো এই মুড়িটা মাখবো ভালো করে, তারপরে খাবো। তো মুড়িটা ভালো করে মেখে নিচ্ছি, একটু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, ভাত খেতে তো অনেক দেরি আছে, এখন তো ভাত খাবো না, কেননা অনেক কাজ আছে, মানে ভিডিও বানাতে হবে আমাকে, তো সেগুলো বানাতে আর সস বানাতে বানাতে অনেকটাই দেরি হবে, ভাত খেতে দেরি হয়ে যাবে। তো তাই এখন এই মুড়িটা মেখেছি, দেখো দেখতে পাচ্ছ, তারা দেখাচ্ছি, এই দেখো।
সকালে তোমাদের পুরোটা ভিডিও আমি করতে পারিনি, একটু প্রবলেমের মধ্যে ছিলাম, তাই জন্য ওখানে স্টপ করে দিয়েছি। তোমাদের দুপুরের রান্নাটাও শেয়ার করতে পারিনি, অনেক কিছু শেয়ার করতে পারিনি, ওখানে স্টপ, মুড়ি খাওয়া পর্যন্ত ওখানে স্টপ করে দিয়েছি। তো এখন সন্ধে 6টা বাজে, এখন আবার ওই ভিডিওটা, ওর সঙ্গে এই ভিডিওটা আমি অ্যাড করে দেবো, বুঝতে পারলে? তো সন্ধেবেলা ছেলেকে নিয়ে এসে আর খেয়ে একটু টিফিন খেয়ে আর এই যে তোমাদের জন্য ভিডিও, আবার বললাম না সকালবেলা বন্ধ করে হয়েছিল, বন্ধ মানে প্রবলেমের জন্য বন্ধ ছিল, তো আবার এই ভিডিওটা করে ওর সঙ্গে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? এখন 6টা বাজে, আমি এই ভিডিওটা আবার শুরু করলাম। এখন চুলটা আজকে আবার শ্যাম্পু করেছিলাম, আর দেখো না ঘরের অবস্থা হাল কি হচ্ছে, সব এলোমেলো হয়ে আছে। বেডটাকে ক্লিন করে নি, এত বিছানার মধ্যে সবকিছু থাকে না, সামলাতে পারি না। কিন্তু তোমরা মেম্বারশিপ নিতে চাইলে নিতে পারো, মেম্বারশিপ অন আছে আমার দুটো চ্যানেলে। চা খাওয়া হয়নি, একটু চা খাবো, চা না খেলে না ভালো লাগছে না, বুঝতে পেরেছো? চাটা খেয়ে তারপরে ভাবছি একটু শর্টস বানাবো, দেখি কখন হয় সময়, বানাতে পারিনি সারাদিনে, সময় হয়নি, একটা ভিডিও ঠিক মতো দিতে পারছি না, সরি গো, কি করবো বলো, একটু ম্যানেজ করে নিও তোমরা, প্লিজ তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? এগুলো গুছিয়ে রেখে দিই।